আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন আরও একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই আপডেটটি দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভাষণ পত্রিকায় পাশাপাশি অন্যান্য অনলাইন পত্রিকাতেও প্রকাশিত হয়েছে। এখন চলো দেখে নেই বিস্তারিত নিউজ আপডেট। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ নিউজে লেখা আছে শতবর্ষী 13 সরকারি কলেজে এবার ভর্তি পরীক্ষা হচ্ছে না। নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের 13টি শতবর্ষী সহ বেশ কয়েকটি ঐতিহ্যবাহী কলেজে এবার ভর্তি পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা ছিল। এ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি নীতি নির্ধারকদের নিয়ে প্রাথমিক আলোচনা হলেও চলমান করোনা পরিস্থিতির কারণে চলতি 2020-21 শিক্ষাবর্ষে তা আয়োজন সম্ভব হচ্ছে না। ফলে এসব কলেজে এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ডক্টর মোহাম্মদ মশিউর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটা বিষয় আমাদের ভাবনায় ছিল 13টি শতবর্ষী কলেজে পরীক্ষা নেওয়ার, এটির পরিকল্পনা ছিল আমাদের, কিন্তু চলমান করোনা পরিস্থিতি আমরা সেটা থেকে সরে এসেছি। এসব কলেজেও এবার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে, তবে আগামীতে শতবর্ষী কিংবা 50 বছরের বেশি বয়সের কলেজে আলাদা পরীক্ষা নিয়ে ভর্তি করা হবে সেটি আমাদের ভাবনায় রয়েছে। 13টি শতবর্ষী কলেজ হচ্ছে রাজশাহী কলেজ, চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মোহাম্মদ মোয়াশিন কলেজ চট্টগ্রাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, সরকারি বজ্রমোহন বিএম কলেজ বরিশাল, মুরারিচাঁদ এমসি কলেজ সিলেট, এডওয়ার্ড কলেজ পাবনা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, সরকারি বজ্রলাল বিএল কলেজ খুলনা, আনন্দমোহন কলেজ ময়মনসিংহ, কারমাইকেল কলেজ রংপুর, সরকারি প্রফুল্লচন্দ্র পিসি কলেজ বাগেরহাট, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর। তবে রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ শতবর্ষী হলেও এসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, তাই ঢাবি থেকে এসব কলেজে আলাদাভাবে ভর্তি পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। অন্যদিকে 8টি প্রাক মডেল কলেজের মধ্যে রয়েছে ঢাকা কমার্স কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমনিরহাটের উত্তর বাংলা কলেজ, বগুড়ায় সৈয়দ আহমেদ কলেজ, টাঙ্গাইলে সখীপুর রেসিডেন্সিয়াল মহিলা কলেজ, কুষ্টিয়ায় দৌলতপুর কলেজ ও কিশোরগঞ্জে রফিকুল ইসলাম মহিলা কলেজ। জানা গেছে গত বছরের ডিসেম্বরে দেশের 20টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভিত্তিক ভর্তি প্রক্রিয়ার সঙ্গে এসব কলেজ যুক্ত হতে চেয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে চিঠি দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে এ নিয়ে প্রাথমিক আলোচনা হলেও করোনা পরিস্থিতিতে বেশি দূর এগোতে পারেননি, তবে আগামীতে গুচ্ছভিত্তিক ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকরা। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত 13টি সরকারি কলেজ রয়েছে এগুলোতে এবার ভর্তি পরীক্ষা হচ্ছে না। এর মধ্যে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই সেই আপডেটগুলো আমি আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করে দিব। তাই আজকের জন্য আল্লাহ হাফেজ।